গত মার্চ মাসে সুয়েজ খালে আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ এভার গিভেন অবশেষে মিশর থেকে ছাড়া পেয়েছে। প্রায় তিন মাস ধরে জাহাজ মালিক পক্ষ ও বিমা কোম্পানির সাথে খাল কর্তৃপক্ষের দর কষাকষির পর অবশেষে ক্ষতিপূরণ চুক্তি হয়। মিশরের ঘোষণা অনুযায়ী জাহাজটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চুক্তির শর্তগুলো প্রকাশ করা হয়নি, তবে মিশর জাহাজের মালিক পক্ষের কাছে $55 কোটি দাবি করেছিল। সুয়েজ খাল কর্তৃপক্ষের দাবি, জাহাজটি আটকে যাওয়ায় দৈনিক $1 থেকে $1.5 কোটি রাজস্ব হারাতে হয়েছে তাদের। জাহাজটি সুয়েজ খালে আটকে পড়ার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে মিশর সরকার। শুরুতে দেশটির দাবি ছিল $91.6 কোটি, যদিও জাহাজ মালিক পক্ষের আপত্তির মুখে তা $55 কোটি নির্ধারিত হয়। গত 23 মার্চ সুয়েজ খালে আটকে পড়ে পণ্যবাহী জাহাজ এভার গিভেন। লোহিত সাগর থেকে ভূমধ্য সাগরে যাওয়ার সময় 2 লাখ টনের এই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। নিয়ন্ত্রণ হারানোর আগে জাহাজটি প্রবল বাতাস আর ধূলিঝড়ের কবলে পড়েছিল, ফলে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এই রুট। এতে সুয়েজ খালের 2 প্রবেশমুখে জাহাজ জট তৈরি হয়। জটে আটকা পড়ে 350-এর বেশি জাহাজ। 6 দিন আটকে থাকার পর শেষ পর্যন্ত মুক্ত করা হয় এভার গিভেনকে। 2018 সালে তৈরি জাহাজটির দৈর্ঘ্য 400 মিটার, ওজন প্রায় 2,20,000 টন। জাহাজটি 20,000 কন্টেইনার ধারণ করতে সক্ষম। জাহাজটিতে 18,300 কন্টেইনার ছিল। সুয়েজ খাল থেকে উদ্ধার হওয়ার পর জাহাজটিকে এতদিন মিশরের গ্রেট বিটার লেকে রাখা হয়েছিল। 120 মাইল দৈর্ঘ্যের সুয়েজ খাল সংযোগ করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে, যা এশিয়া ও ইউরোপের জন্য অন্যতম বাণিজ্যিক রুট। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ।